হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শকরা, আমাদের আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা আমাদের আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো যে ইউটিউবার রাকিব হোসেনের নতুন ভিডিও বা নতুন ব্লগ কবে আসতে যাচ্ছে, এবং সাথে জানাবো কি নিয়ে ব্লগটি হবে। তো বুঝতেই পারছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে সবাইকে শুভেচ্ছা জানাতে চাই, আমাদের এই চ্যানেলটি 6000 সদস্যের পরিবারে পরিণত হয়েছে। ধন্যবাদ সবাইকে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমরা প্রতিনিয়ত টিম রাকিব হোসেনের সকল আপডেট দিয়ে থাকি। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো গাইজ, নতুন ব্লগের ব্যাপারে জানার জন্য আমরা প্রথমে নুসরাত জাহান অন্তরার একটি ইনস্টাগ্রাম স্টোরি দেখতে হবে। তো চলুন স্টোরিটি দেখে আসি। স্টোরিটিতে দেখতে পাই যে রাকিব হোসেনের ছাদে একটি রঙের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে নুসরাত জাহান অন্তরা, এবং লিখেন যে নিউ ব্লগ কামিং সুন, অর্থাৎ ভিডিওটি নিশ্চয় ডেয়ার চ্যালেঞ্জ বা রং নিয়ে কিছু হতে পারে। তবে এই বিষয়ে রাকিব হোসেন কিছু বলেনি। আপনাদের কাছে কি মনে হয়, কি নিয়ে ব্লগটি হতে চাচ্ছে কমেন্টে জানায় দিয়েন। ধন্যবাদ।